হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো, যাদের বাসায় ডেস্কোর মিটার রয়েছে সেই মিটারটি যদি কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে নিতে হয় তাহলে অনলাইনে একটি আবেদন করতে হয়। সেই আবেদনটি কিভাবে আপনি ডেস্কো অফিসে না গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন সেই জিনিসটাই দেখাবো। তো চলুন দেখে আসি। তো এই ডেস্কোর অনলাইনে আবেদনটি করার জন্য আপনার ডেস্কোর এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখুন রেজিস্টার, আপনি এই রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্টার বাটন ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন টাইপ, তারপরে ওনারশিপ টাইপ, কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার, এরকম কয়েকটি অপশন রয়েছে। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন টাইপে যেহেতু আপনি পুরাতন ইউজার সেই জন্য এক্সিস্টিং কনজিউমার এই অপশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে হলো আপনার ওনারশিপ টাইপ, এখানে অ্যাকাউন্ট হোল্ডার। তারপরে হলো আপনার দেখুন কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে, যেটা এখন ডেস্কোতে স্মার্ট কার্ড রয়েছে, সেই অ্যাকাউন্ট কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিন। আপনার কার্ডের প্রথমে যে ছোট সংখ্যা যেই অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা এখানে দিন। অ্যাকাউন্টটি কি নামে রয়েছে সেই নামটা এখানে চলে আসবে, দেখুন কনজিউমার নেম। তারপর রয়েছে দেখুন এখানে টাইপ অফ ভ্যালিড আইডি, এখানে আপনার এনআইডি সিলেক্ট করে দিন। এনআইডি সিলেক্ট করে এনআইডি নাম্বারটা দিন। তারপর রয়েছে দেখুন এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো দিন। তারপর রয়েছে দেখুন এখানে জেন্ডার, মেল, ফিমেল, এটা দিন। তারপর হলো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর রয়েছে দেখুন এখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। এখানে আপনার ইমেল আইডিটা না দিলেও হবে, তবে মোবাইল নাম্বারটি আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। তো মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে তারপর রয়েছে দেখুন এখানে আপনার অ্যাটাচ ফটো অ্যান্ড অ্যাটাচ এনআইডি, এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ড স্ক্যান করে দিতে হবে। তো এখানে আমি ফটো এবং এনআইডি আগে থেকে সেভ করে রেখেছি, সেখান থেকে আমি পাসপোর্ট সাইজের একটি ছবি দিয়ে দিচ্ছি। তারপর রয়েছে দেখুন এখানে অ্যাটাচ এনআইডি, অ্যাটাচ এনআইডিতে আমি ভোটার আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি। ভোটার আইডি কার্ডে দেওয়ার পর এখানে দেখুন একটি প্রি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এখানে টাইপ করে দিয়ে তারপর এই ইনফরমেশনগুলো সব দেখে রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিতে হবে, যেটা হলো আপনার অ্যাক্টিভেশন কোড। এই কোডটি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনার ফোনে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে। ইউজার নেমটি অবশ্য আপনার মোবাইল নাম্বার হিসাবে আসবে আর একটি পাসওয়ার্ড আসবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনি পুনরায় লগ ইন করে নিন। লগ ইন করার পর এখানে দেখুন আপনার এই ডেস্কোর যতগুলো সার্ভিস রয়েছে, নতুন অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে বিল দেওয়া, সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। মজার ব্যাপার হলো এই অ্যাকাউন্টটি আপনার সবসময় আপনি এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। এই অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পর দেখুন আপনার এরকম একটি পেজ ওপেন হবে, সেখানে দেখুন এখানে রয়েছে আপনার সার্ভিস রিকোয়েস্ট, এখানে আপনি সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করেন। সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করে এখানে সার্ভিস রিকোয়েস্টের যে লিস্টটা আছে সেখান থেকে আপনি মিটার স্থানান্তরের জন্য মিটার শিফট নামে যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করুন। অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে, দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে তারপর আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটা সিলেক্ট করুন। মিটার লোকেশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এখানে আপনার মিটারটি কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তর করবেন সেই জিনিসটা এখানে আপনার উল্লেখ করে দিতে হবে। তো আমি যে আবেদনটি করব সেটা হলো নতুন বাড়ি করার জন্য, পুরাতন বাড়ি ভেঙে ফেলবে, সেই জন্য এখানে আমি একটা লিখে দিলাম যে বাড়ি ভাঙার কারণে মিটারটি অন্যত্র সরানো প্রয়োজন, সুপারভাইজারের সুবিধা মতো স্থানান্তর করলে হবে, এরকম একটি লেখা আপনি লিখে দিতে পারেন। তারপর হলো সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখুন এখানে অ্যাটাচ লাস্ট বিদ্যুৎ বিলের যে কপিটি আছে সেটা এখানে অ্যাটাচ করে দিন। এখান থেকে দেখুন বিদ্যুৎ বিলটি আপলোড দিয়ে এখানে দেখুন সেভ, সেভের পরে রয়েছে দেখুন এখানে সাবমিট অ্যান্ড ক্লোজ, তারপর ওকে। ওকে দিলে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে। এখন এই ইনফরমেশনটি আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানে হলো সার্ভিস ট্র্যাকিং নাম্বার, তারপরে হলো আপনার অ্যাপ্লিকেশন ডেট, আর এই কাজটি আপনার সর্বোচ্চ 5 দিনের মধ্যে আপনার সমাধান করা হবে, এরকম একটি লেখা রয়েছে। দেখুন টেন্ডিং ডেজ, ওয়ার্কিং ডে 5 ডেজ, অর্থাৎ 5 দিনের মধ্যে আপনার ডেস্কো অফিস থেকে লোক এসে আপনার এই কাজটি সমাধান করে দিবে। তো এভাবে আপনি অনলাইনে ডেস্কো মিটার এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য যে আবেদনটি করতে হয় সেটা
করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।